ওম গম গণপতয়ে নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রিম শ্রিম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আমাদের চ্যানেল ভাগ্যালাপে সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব রবিবার দিন রান্নাঘরের এই বাসন, বা আপনি এই বাসন যেখানে যেভাবে ব্যবহার করুন না কেন, সেই বাসন কখনোই কি করবেন না, উল্টো করে রাখবেন না, বা আপনি মাজবেন না, অর্থাৎ পরিষ্কার করবেন না। সেই বাসন কি এবং কেন এটি মাজবেন না বা উল্টো করে রাখবেন না, আমরা সেই সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে বিশেষ ঘোষণা, যারা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের সদস্য এবং সদস্যা হচ্ছেন, আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হচ্ছেন, তাদের জন্য আমরা জানাচ্ছি যে আপনারা আপনাদের মনে যে কোনো প্রশ্ন আসবে সেটি অবশ্যই কি করবেন, আমাদেরকে সেন্ড করবেন কমেন্ট সেকশানে, এবং আমরা সেটির প্রশ্ন অবশ্যই দেবো। কিন্তু শর্ত একটি, যে কোথা থেকে বলছেন, কোন দেশ থেকে, কোন জায়গা থেকে, সেটি অবশ্যই মেনশন করবেন, এতে একাত্মবোধের সৃষ্টি হয়, আমরা এই পরিবারের সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকি, তাই একাত্মবোধের জন্য কোথা থেকে বলছেন অবশ্যই মেনশন করবেন। দ্বিতীয় নাম্বার, অবশ্যই ধৈর্য রাখবেন, সমস্ত প্রশ্নের উত্তরই আমরা দেবো। আমাদের বিশেষ পর্ব আমরা পরিচালনা করি, একটি হচ্ছে রবিবারের একটি সাপ্তাহিক পর্ব, যে আপনাদের প্রশ্ন আমাদের উত্তর, জ্যোতিষীর উত্তর, সেখানে আমরা আপনার প্রশ্নের উত্তর দেবো, বা সৎসং প্রবচনে আপনাদেরকে আমরা সে প্রশ্নের উত্তর দেবো, বা ভিডিও আকারে আমরা আপনাদেরকে সে প্রশ্নের উত্তর দেবো। তাই সমস্ত ভিডিওই আপনারা কি করবেন, লক্ষ্য রাখবেন আর ধৈর্য রাখবেন। আমাদের যে ওয়েবসাইট আছে ভাগ্যালাপ.com, সেখানেও আপনারা 24 ঘন্টার মধ্যে বিনা পয়সায় প্রবেশ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে রান্নাঘরে একটি বিশেষ বস্তু, সাধারণত আমরা রান্নাঘর বা নানা রকম জায়গায় আমরা ব্যবহার করি, সেই বস্তুটি কি সেটি আমরা আজকে আলোচনা করব। কেননা আমরা আমাদের সাধারণত আমরা এই বস্তুটিকে আমাদের রান্নাঘরে ব্যবহার করি বা দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি। এই বস্তুটি এতটি শুভ বস্তু যে এই বস্তু যে যত বেশি ব্যবহার করবে, কারোর যদি সূর্য ড্যামেজ থাকে তাহলে এই বস্তু ব্যবহার করলে তার অর্থ, যশ, মান, খ্যাতি, প্রতিপত্তি সমস্ত কিছু লাভ হবে। তাই অবশ্যই বলবো যে জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে, সে চাকরি করুন বা ব্যবসা করুন, এই এই গ্রহর সাথে এই বস্তুটি কিন্তু সম্পর্কিত। তাই আপনাকে কী করতে হবে, আপনি আপনার জীবনকে সুন্দর সৌভাগ্যময় করে তোলার জন্য, যাতে লাঞ্ছিত না হন কোথায়, কেউ যেন অপমানিত করতে না পারে, শুধু শুধু দেখবেন অনেকে লাঞ্ছনা অপমানের শিকার হয়ে যায়। এই শুধু শুধু লাঞ্ছনা অপমানের শিকার আপনি কখনোই হবেন না। যে ব্যক্তি সর্বদা তামার গ্লাসে জল খায় বা তামার পাত্রে জল রেখে সেই জল পান করে, আপনি যদি তামার পাত্র এই পূর্ব দিকে সর্বদা রাখেন, এবং পূর্ব দিক হচ্ছে সূর্যের দিক, কেননা সূর্য পূর্ব দিকে উদয় হয় এবং অ্যাক্টিভেট থাকে এবং উচ্চস্থ থাকে, তাই আপনি যদি সর্বদা তামার পাত্রে কি করেন, জল রেখে দেন, আপনার সূর্য খুব ভালো পজিশনে আছে, তাও আপনি যদি রেখে দেন কোনো অসুবিধা নেই, বরঞ্চ আরও ভালো হবে, আপনার জীবনে আত্মবিশ্বাস তৈরি হবে, আপনি অর্থ, যশ, মান, খ্যাতি সমস্ত কিছু লাভ করবেন, ধন সম্পত্তিবান হবেন, কেউ আপনার দিকে আঙুল তুলে আপনাকে কেউ শাসাতে পারবে না, আপনি বরঞ্চ যেখানে যাবেন সবাই আপনার কথা শুনবে, আপনার মুখের কথাই শেষ কথা, বেদবাক্য মনে করবে। এবং যার সূর্য কি থাকে, যার সূর্য স্ট্রং থাকে, জ্যোতিষশাস্ত্রে যে কালপুরুষের যে অঙ্গভেদ আছে সেখানে মেষ লগ্নে এই সূর্য উচ্চস্থ থাকে, আর তুলা লগ্নে, তুলা রাশিতে, মেষ রাশিতে থাকে উচ্চস্থ আর তুলা রাশিতে থাকে নিচস্থ। তাই কারোর যদি থাকে দেখবেন অটোমেটিক্যালি সবাই তার মুখাপেক্ষী হয়ে থাকে, সবাই
সে যা বলে সেই কথা মেনে চলে, বা কোনো একটা পরিস্থিতি সে অনায়াসে ট্যাকেল করে নিতে পারে। সে তার কাছে সবাই কি হয়ে যায়, মাথা নিচু করে সব কিছু মেনে নেয়। তাই তামার কিন্তু আলাদা মহিমা, তাই অবশ্যই তামার পাত্রে যাদের যাদের চাকরি, অনেকে আমাদেরকে প্রশ্ন পাঠায়, ম্যাম ব্যবসায় সফলতা লাভ করতে পারছি না, চাকরি পাচ্ছি না, সরকারি চাকরির জন্য তো অবশ্যই দরকার সূর্য, তাই সবাইকে বলবো যে তামার পাত্রে জল খাওয়ার চেষ্টা করুন, খুব ভালো। তামার পাত্রে সর্বদা জল খাওয়ার চেষ্টা করুন, ওয়াটার বটল, জাগ, মাগ, গ্লাস, এগুলো সব ব্যবহার করার চেষ্টা করুন। আর রবিবার, যেহেতু সূর্য রবি তামার সাথে রিলেটেড বললাম, তাই রবিবার দিন আপনি যে কোনো জিনিস, যে কোনো জিনিস মানে যে কোনো এই বস্তু দ্বারা তৈরি, এই তামা দ্বারা তৈরি যে কোনো বস্তু কখনোই উল্টোভাবে রাখবেন না। হয়তো বলবেন, ম্যাম আমার তামার বাসনপত্র আছে, আমি সেখানে রান্না করি, তাহলে কি করব, সেটা পরিষ্কার করব না? তাহলে বলবো যে রবিবার দিন আপনাকে মাজতে হবে, আপনাকে ওয়াশ করতে হবে, অর্থাৎ সেখানে আপনাকে সোপ ইউজ করতে হবে, ওয়াশিং সোপ লিকুইড ইউজ করতে হবে, সেরকম বাসন ব্যবহার করবেন না। যেটা আপনার জল দিয়ে ধুয়ে নিলে চলে যাবে সেরকম জিনিস ব্যবহার করুন, অন্য দিন আপনি ঘষুন, মাজুন, পরিষ্কার করুন, ঝকঝকে তকতকে রাখুন। যত ঝকঝকে তকতকে রাখবেন তত আপনার প্রতিপত্তি বাড়বে, আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে। আমরা পূজা পাঠে তামার বস্তু ব্যবহার করি, রবিবার দিন তামার কোনো বস্তু ভালো করে ঘষে মেজে পরিষ্কার করবেন না, ঝকঝকে করার চেষ্টা করবেন না। আপনি হ্যাঁ সূর্যদেবকে জল দেবেন, আপনি হয়তো ঘটি বা কোনো পাত্রে সেটি আপনি জল দিয়ে ধুয়ে নিন, কিন্তু মাজবেন না বা উল্টো করে রাখবেন না। একটি কথা বলে দিই, উল্টো করে রেখে দেওয়া, পাত্র উল্টো করে রেখে দেওয়া, হয়তো পরিষ্কার করেছেন তারপরে জল ঝরানোর জন্য উল্টে রেখেছেন, এটি করা মানেই কিন্তু ভাগ্য আপনার উল্টে রাখা, নিজের হাতে নিজের সর্বনাশ ডেকে আনছেন। সূর্যকে আপনি উল্টো করে রেখে দিচ্ছেন, অর্থাৎ রবিকে আপনি উল্টো করে রেখে দিচ্ছেন, আর রবিকে উল্টো করে রেখে দিলে অন্ধকার, সেখানে দুর্ভাগ্য। তাই আপনি কখনোই এটি করবেন না, তাহলে কিন্তু সমস্যা জীবনে পিছু ছাড়বে না, দারিদ্রতা পিছু ছাড়বে না, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি নিরোগ থাকতে পারবেন না। রোগ জ্বালায় ভুগে ভুগে আপনি কি করবেন, আপনার জীবন একদম ব্যতিব্যস্ত হয়ে যাবে, কেননা আরোগ্যতা প্রদান করে। আবার বাবার সাথে সম্পর্ক আপনার ভালো হবে না, তাই যাদের অবশ্যই বাবার সাথে সম্পর্ক ভালো নেই, দেখবেন তাদের কিন্তু অবশ্যই সূর্য ড্যামেজ আছে। তাই কী করবেন, এই পদ্ধতি মেনে চলবেন, খুবই সহজ পদ্ধতি, কোনো অসুবিধা নেই, তামা অ্যাভেলেবেল, আপনি এটি দেখে যদি করতে পারেন খুব ভালো হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ওম হ্রিম হ্রিম শ্রিম শ্রিম লক্ষ্মী বাসুদেবায় নমঃ।